রাজ্যে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা এই প্রথম দেখা গেল কোন ব্যক্তি তার নিজের বিরুদ্ধেই সিবিআই তদন্ত চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চণ্ডীপুরে তার কনভয়ের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার ইজলাসে সিবিআই তদন্ত চাইলেন যা নিয়ে বিজেপি নেতাদের একাংশ বলছে শুভেন্দু অত্যন্ত সৎ এবং সাহসী বলে নিজের বিরুদ্ধেই সিবিআই তদন্ত চাইলেন আদালতে বাংলার শাসক দল বিরোধী দলনে পদত্যাগের দাবিও জানিয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেছিলেন না শুভেন্দু এবার সরাসরি সোমবার কলকাতা হাইকোর্টে চণ্ডীপুরের দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজশেখর ইজলাসে মামলা করলেন শুভেন্দু অধিকারী আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চণ্ডীপুরের একটি পেট্রোল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন শেখ ইসরাফিল অভিযোগ সেই সময় আচমকাই শুভেন্দুর কনভয় এসে পড়ে সেই কনভাই একদম সামনে থাকা গাড়িটি ধাক্কা মারে ইসরাফিলকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন ইসরাফিল স্থানীয়দের দাবি দুর্ঘটনার পর ঘটনাস্থলে দাঁড়ায়নি শুভেন্দুর কনভয় আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরই শুভেন্দুর বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য পুলিশ আর এবার খোদ শুভেন্দু অধিকারী সরাসরি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কার্যত সিবিআই তদন্তের আবেদন জানিয়ে শুভেন্দুর করা এই মামলায় বুমেরাং হতে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ বিজেপি নেতাদের